থাইরয়েডের নারীরা বেশি ভোগেন বর্তমান বিশ্বে বিশ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন আক্রান্তদের বেশিরভাগই বয়স একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এবং তাদের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি গলার সামনের দিকে থাইরয়েড গ্রন্থি আছে দেখতে অনেকটা প্রজাপতির মতো এই গ্রন্থি থেকে নিশ্চিত হরমোন হজম বা হাট সংক্রান্ত স্মৃতি পেশির দৃঢ়তা হাড় মজবুত রাখা সহ অনেক দিক সামলায় সাধারণত থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন কম বা বেশি পরিমাণে নিশ্চিত হলে এর সমস্যা দেখা দেয় আক্রান্তদের চুল ঝরে যায় স্মৃতি কমতে থাকে দেখা দেয় হার্টের সমস্যা হাড় সহ চামড়া খসখসে হয়ে যায় নারীদের ঋতুকালীন সমস্যা দেখা দেয় দেখা দেয় মানসিক অস্থিরতাও বিশেষজ্ঞরা জানান থাইরয়েডের রোগের সমস্যা আক্রান্ত ব্যক্তি সব সময় রোগা হয়ে যান আবার কারো কারো ওজনও বেড়ে যায় পুরুষের তুলনায় নারীর শরীরে হরমোন বেশি সংবেদনশীল ফলে এই সমস্যা নারীরা তবে নিয়মিত ওষুধ সেবন করলেই এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায় চিকিৎসকরা বলেছেন থাইরয়েড নিয়ে অনেকেই সচেতন নয় কিছু লক্ষণ দেখা দিলে সবারই থাইরয়েড পরীক্ষা করা প্রয়োজন এর মধ্যে আছে অল্পতেই ক্লান্ত হয়ে পড়া শরীরে পেশি বা সন্ধিতে কোনো কোন কারণ ছাড়াই ব্যথা চেষ্টা সত্ত্বেও ওজন নিয়ন্ত্রণ করতে না পারা ইত্যাদি